আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা 100টি মোস্ট ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে, রেলওয়ে আরআরবি এনটিপিসি 2019, রেলওয়ে গ্রুপ ডি, এক্সাইজ, পুলিশ, পিএসসি, যতগুলো পরীক্ষা আসছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে বন্ধুরা। তো চলো আর সমালোচনা করে একে করে প্রত্যেকটা প্রশ্নকে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইতিহাস হিস্ট্রি থেকে, আইনি আকবরের লেখককে, অ্যান্সার হচ্ছে আবুল ফজল। মুঘল সাম্রাজ্যে ভারতে প্রতিষ্ঠিত হয় কত সালে? 1526 সালে। জিজিয়া কর বিলোপ করেন কে? আকবর। 4 নম্বর কোয়েশ্চেন, ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে। 5 নম্বর কোয়েশ্চেন, মৌর্য রাজা ছিলেন কে? বৃহদ্রথ। 6 নম্বর কোয়েশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল কি? বিক্রমাদিত্য। 7 নম্বর কোয়েশ্চেন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বহলুল লোদি। এই প্রশ্নগুলো বন্ধুরা খুবই সিলেক্টেড এবং বাছাই করা, এবং বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে বারবার এই প্রশ্নগুলো এসছে। তো সুতরাং অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবেন। 8 নম্বর কোয়েশ্চেন, বাবর তার আত্মজীবনী লেখেন তুর্কি ভাষায়। 9 নম্বর কোয়েশ্চেন, আলিগড় আন্দোলনের প্রবর্তক কে? স্যার সৈয়দ আহমেদ খাঁ। 10 নম্বর কোয়েশ্চেন, দাণ্ডি অভিযান কত সালে চালু হয়? 1930 সালে দাণ্ডি অভিযান সংঘটিত হয়। 11 নম্বর কোয়েশ্চেন, অষ্টাধ্যায়ী রচনা করেন কে? পাণিনি। 12 নম্বর কোয়েশ্চেন, তহকিক ই হিন্দ রচনা করেন কে? আল বিরুনি। 13 নম্বর কোয়েশ্চেন, সি ইউ কি রচনা করেন কি? হিউয়েন সাং। 14 নম্বর কোয়েশ্চেন, মুদ্রা রাক্ষসের রচনা করেন কে? বিশাখ দত্ত। 15 নম্বর কোয়েশ্চেন, আই হোল প্রশস্তি রচনা করেন কি? কে রচনা করেন? রবি কীর্তি। হরপ্পা শস্যাগার ছিল কটি? 6টি। 17 নম্বর কোয়েশ্চেন, বৌদ্ধ সঙ্গীতি কারাম অনুষ্ঠিত হয়? এখানে বন্ধুরা প্রিন্টিং মিস্টিং আছে, এটাকে স্কিপ করে যাওয়া যাক। 18 নম্বর কোয়েশ্চেন দেখা যাক, আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন? এই সালটা পরীক্ষায় অনেক সময় জানতে চায়। 19 নম্বর কোয়েশ্চেন, ভারতের ত্রাতা কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 20 নম্বর কোয়েশ্চেন, সাতবাহনদের শ্রেষ্ঠ রাজার নাম কি? সাতবাহন বংশের প্রতি শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছেন গৌতমী পুত্র সাতকর্ণী। 21 নম্বর কোয়েশ্চেন, কবিরাজ উপাধি কার ছিল? সমুদ্রগুপ্তের। 22 নম্বর কোয়েশ্চেন, ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং উপপরীক্ষায় বারবার এসছে, আমরা দেখেছি। 23 নম্বর কোয়েশ্চেন, আইহোল প্রশস্তি কোন রাজার কীর্তি বর্ণিত আছে? চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর। 24 নম্বর কোয়েশ্চেন, অর্থশাস্ত্র রচনা করে কে করেন? কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত শর্ম এবং বা চাণক্য, এ সবই একই নাম, একই ব্যক্তির। 25 নম্বর কোয়েশ্চেন, রাজতরঙ্গীর রচয়িতাকে? কলহন। 26 নম্বর কোয়েশ্চেন, তরায়ণের প্রথম যুদ্ধ কবে হয়? 1191 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 26 নম্বর কোয়েশ্চেন, সব থেকে বেশি পরিমাণে কার্বন থাকে কোন আয়রনে? কাস্ট আয়রনে। 27 নম্বর কোয়েশ্চেন, সব থেকে কম পরিমাণে আয়রন থাকে রট আয়রনে। 28 নম্বর কোয়েশ্চেন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে? 1839 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 29 নম্বর কোয়েশ্চেন, ভারতের সমাজের প্রতিষ্ঠাতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী, 1875 সালে। 30 নম্বর কোয়েশ্চেন, নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন, 1880 সালে। 31 নম্বর কোয়েশ্চেন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স, 1784 সালে। বন্ধুরা, এই ভিডিওটি আমার এটা ফার্স্ট পার্ট, এখানে আমরা 50টি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। এর পার্টের সেকেন্ডে আরও 50টি আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই আপনারা সেকেন্ড পার্টটা দেখবেন, এবং আমরা রেগুলারই এই ধরনের আপনাদের সামনে জিকে এবং আপনাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন নতুন ভিডিও আনবো। আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আপনারা সবার প্রথমে নোটিফাইড হয়ে যান। 33 নম্বর কোয়েশ্চেন, ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কর্ণাটক রাজ্যের সবরমতী নদীর উপর যোগ জলপ্রপাত। 24 নম্বর 34 নম্বর কোয়েশ্চেন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? লাদাখ মালভূমি। এবং সবচেয়ে বৃহত্তম মালভূমিটা কি? তো সেটা হচ্ছে পামির মালভূমি। 35 নম্বর কোয়েশ্চেন, ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র হলো কি? ডিগবয়। 36 নম্বর কোয়েশ্চেন, বৃহৎ তৈল শোধনাগার হলো গুজরাটের কয়ালি। 37 নম্বর কোয়েশ্চেন, আর্যভট্ট কোন যুগের লোক ছিলেন? গুপ্ত যুগের। 38 নম্বর কোয়েশ্চেন, অমর্ত্য সেন নোবেল পান কত সালে? 1998 সালে। মাদার তেরেসা নোবেল পান কত সালে? 1779 সালে। নোবেল সম্মানে ভূষিত প্রথম ভারতীয় কে? চন্দ্রশেখর ভেঙ্কটরমন। 41 নম্বর কোয়েশ্চেন, রক্ত সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? হেমাটোলজি। এখানে রক্তটা মিসিং করা আছে। বিমানে গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? টেকোমিটার। 42 নম্বর কোয়েশ্চেন, কয়লার অসম্পূর্ণ দহনে সৃষ্টি হয় কোন গ্যাস? কার্বন মনোক্সাইড। 43 নম্বর কোয়েশ্চেন, কোয়ান্টাম তদ্ভাবককে? মাক্স প্লাঙ্ক। বই পড়ার কাজে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। 46 নম্বর কোয়েশ্চেন, দাড়ি কমানোর কাজে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। বন্ধুরা, লেন্স থেকে প্রশ্ন প্রায় থাকে পরীক্ষায়, ঠিক আছে? উত্তল এবং অবতল লেন্সটা কখন কোথায় ব্যবহার করা হয় এটা অবশ্যই আপনাদের জানা উচিত, এবং ধরনের প্রশ্ন পরীক্ষায় বারবার থাকে। 47 নম্বর কোয়েশ্চেন, হাইড্রোজেন বোমে ঘটে কোন ধরনের বিক্রিয়া? নিউক্লিয় বিভাজন। 48 নম্বর কোয়েশ্চেন, আর্সেনিক ও অ্যান্টিমনি হলো ধাতুকল্পের উদাহরণ। 49 কোয়েশ্চেন হচ্ছে, বেগুনি বর্ণের আলোর দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। মহাকাশের সর্বপ্রথম পাড়ি দেন কে? ইউরি গ্যাগারিন। বন্ধুরা, আমরা এখানে আজকে 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর পরের যে পাঠে আমরা বাকি 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং ওখানে পেয়ে যাবেন আপনারা। এবং অবশ্যই এই ভিডিওটির যে পিডিএফ লিঙ্ক আছে আপনারা ডিসক্রিপশানে দিয়ে দেবো, এবং আপনারা ওখান থেকে সমস্ত মানে দুটো পার্ট কমপ্লিট হওয়ার পর আপনারা ওইখান থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন, যাতে আপনাদের সুবিধা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।